আপনি তো গায়ত্রী গাঙ্গুলিকে শাস্তি দিতে চান, তা দিন না, তা বলে আমাকে কাবেরী সাজিয়ে এত বড় শাস্তি দেবার কি কোনো মানে আছে? এটা তোমার শাস্তি নয় অদিতি, এটা তোমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব। গায়ত্রী গাঙ্গুলি যদি কাবেরীকে নিয়ে গিয়ে তার ছেলে ঋষিকে সুস্থ করবার জন্য তাকে অদিতি সাজিয়ে এতদিন রেখে দিতে পারে, তাহলে তুমি কাবেরীর বাড়িতে কাবেরী সেজে তার বাবা মাকে সুস্থ করার এইটুকু দায়িত্ব নিতে পারবে না? কিন্তু এত বড় দায়িত্বটা আমি কেন নিতে যাব? কেন তুমি চাও না? ওই ইনোসেন্ট ভদ্রলোক ভদ্রমহিলা সুস্থ হয়ে সুস্থ জীবনে ফিরে আসুন। তুমি চাও না গায়ত্রী গাঙ্গুলি শাস্তি পান? চাই, আমি অবশ্যই চাই গায়ত্রী গাঙ্গুলি শাস্তি পাক। তার কারণ একমাত্র এই গায়ত্রী গাঙ্গুলির জন্য আমি ঋষিকে হারিয়েছি। উনি ঋষিকে ভুল বুঝিয়ে আমার কাছ থেকে ঋষিকে কেড়ে নিয়েছেন, এমনকি আমায় খুন করার পর্যন্ত চেষ্টা করেছেন। ওনার জন্য শুধু শুধু আমাকে লুকিয়ে বেড়াতে হচ্ছে। তোমাকে আর বেশি দিন লুকিয়ে বেড়াতে হবে না দিদি। গায়ত্রী গাঙ্গুলির সব থেকে বড় শাস্তি কি হবে জানো? তোমার ও বাড়িতে গিয়ে ঋষির স্ত্রী হিসেবে নিজের জায়গাটা কেড়ে নেওয়া, নিজের দাবি, সমস্ত জিনিসের উপর দাবি, অধিকার জাতানো। কিন্তু গায়ত্রী গাঙ্গুলি আমার এই দাবি মেনে নেবেন কেন? মেনে নেবেন, নিতে বাধ্য হবেন। আরে তুমি দেখো নি, তোমাকে কাবেরী ভেবেই সেদিন উনি এত ঘাবড়ে গিয়েছিলেন। এখন যদি আমরা সত্যি সত্যি কাবেরীকে খুঁজে পাই আর তোমাকে উনি অদিতি গাঙ্গুলি হিসাবে মেনে নিতে বাধ্য হন, তখন তো তোমার সব দাবি ওনাকে মেনে নিতেই হবে। অদিতি, আমার তো মনে হয় গায়ত্রী কনে কনে বাপে কে কইথা, কেউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। কে শুনছিল, কে হতে পারে?